আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আবার স্বাগত জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে। আমি আজকে দেখাবো কিভাবে একটা সুন্দর অ্যানিমেশন তৈরি করতে পারেন আপনার প্রোডাক্ট রিলেটেড। আপনারা যারা মোশন ডিজাইনে কাজ করছেন, অবশ্যই অনেক অ্যাডভান্স লেভেলের মোশন ডিজাইনের টুলস বাজারে অ্যাভেলেবেল আছে, যেমন আফটার এফেক্ট, ওকে, ব্লেন্ডার, বিভিন্ন ধরনের টুলস কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে বাজারে। অনেকে আমার ভিডিও দেখে প্রশ্ন করতে পারবে বা অনেকে কমেন্ট করতে পারেন যে ভাইয়া এতে পয়সা ইনকাম করা যাবে না, ভাইয়া এটা বাজারে চলে না। এগুলো অ্যাকচুয়ালি কি বলবো, এটা আপনাদের মাথার চিন্তাধারা। বাজারে সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে এবং সমস্ত কিছু বাজারে চলছে। আপনি যদি পিন্টারেস্টে ঢুকে যান এবং পিন্টারেস্টে এমন কিছু কিছু মোশন ডিজাইন আপনি দেখতে পারবেন যেগুলো একদম খুব সহজেই আমি ক্যানভা দিয়ে বানিয়ে দেখিয়েছি। আবারও মনে করিয়ে দিই, আমার এই ভিডিওটা একদম বেসিক লেভেল ডিজাইনারদের জন্য, যারা ভাবছে ডিজাইন শুরু করবে, যারা ভাবছে গ্রাফিক ডিজাইন শুরু করবে এবং যারা ভাবছে গ্রাফিক ডিজাইন নিয়ে কেরিয়ার শুরু করবে, আমার ভিডিওগুলো তাদের জন্য। দয়া করে কোনো ভাই, বন্ধু, আপু, দিদি, যে কেউই হোক না কেন, তারা যদি অ্যাডভান্স লেভেলের ডিজাইনার হয়ে থাকে, কাইন্ডলি আমার ভিডিও থেকে আসতে পারেন অথবা আমার ভিডিও দেখতে পারেন। আপনাদের যদি কাজে লাগে তাহলে আমি আমার ভিডিও বানানোকে ধন্য মনে করব। এনিওয়ে, যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদের আমি বলে দিই, আমার নাম শাহেদ হাসান, আমি একজন সিনিয়র গ্রাফিক ডিজাইনার। ওকে, আমি আপনাদের জন্য খুব সহজে ক্যানভার মাধ্যমে আপনাদের দেখাই গ্রাফিক ডিজাইনে কী কী কাজ করা যায়, গ্রাফিক ডিজাইন কী এবং গ্রাফিক ডিজাইন কীভাবে শুরু করতে হয়। আপনার যদি মনে হয় যে আমার চ্যানেলটা ভিজিট করে আসবেন, আপনি আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন এবং আমার চ্যানেলে আপনি সমস্ত কিছু, সমস্ত ভিডিও দেখতে পারবেন আমি ক্যানভা থ্রু বানিয়েছি। আর আপনি যদি মনে করেন যে আপনি ফটোশপ টাইপের কোনো কিছু টিউটোরিয়াল বাংলাতে দেখতে চান খুব সহজভাবে, ইনশাল্লাহ আমি আপনাদের সামনে ফটোশপের টিউটোরিয়ালও নিয়ে আসবো। বাট আমি, আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা ক্যানভাতে টিউটোরিয়াল দেখতে খুবই ভালোবাসে, ওই জন্য এখনও আমি ক্যানভা নিয়ে ভিডিও বানাচ্ছি। সো আমার সাবস্ক্রাইবাররা যদি চায় যে ফটোশপ বাংলাতে খুব সহজভাবে শিখতে চায়, তাহলে ইনশাল্লাহ আমি আমার সাবস্ক্রাইবারদের সামনে ফটোশপ বাংলাতে একদম পোস্ট মর্টম করে রেখে দেবো, খুব সহজে, যেন একদম দেখলেই শিখে যেতে পারে। এনিওয়ে, চলুন আজকে যে ডিজাইনটা আমি দেখাবো সেই ডিজাইনটা টোটালি কিন্তু ক্যানভা দিয়ে বানানো। চলুন প্রথমে কিভাবে এই ডিজাইনটা তৈরি করতে হয় সেটা আমরা দেখে নিই। প্রথমে আপনি ক্যানভাতে চলে আসবেন। ক্যানভাতে চলে আসার পরে আমি আরেকটুখানি এখানে বলে দিই যে আমি কিন্তু ইউজ করছি ক্যানভা প্রো অ্যাকাউন্ট। ওকে, আমরা ডিজাইনাররা যারা আছি, বেসিক লেভেলের ডিজাইনার, এবং আমরা একটা গ্রুপে, প্রাইভেট গ্রুপে আমরা ভীষণ সুন্দর আলোচনা করছি, ফ্রি ক্লাস করছি, সেই গ্রুপে আপনি যুক্ত হতে পারেন। যদি আমার ফ্রি ক্লাস আপনি করতে চান এবং আমার সাথে ডিরেক্টলি কথা বলতে চান কোনো সমস্যা নিয়ে বা কোনো প্রশ্ন থাকলে, আমার সাথে ওই লাইভ ক্লাসে আপনি কিন্তু কথা বলতে পারবেন এবং আমার সাথে সম্পূর্ণ ইন্টারাকশানে আসতে পারবেন। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই দুটো গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দেবো, বাংলাদেশের জন্য আলাদা গ্রুপ, ইন্ডিয়ার জন্য আলাদা গ্রুপ। সো আপনি যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন না কেন, যে দেশ থেকেই, ওয়েলকাম টু মাই গ্রুপ, আপনি সেই গ্রুপে যুক্ত হতে পারেন। সো চলুন প্রথমেই আমরা দেখে নিই কীভাবে এবং কোথায় যেতে হবে। ক্যানভা খোলার পরে আমরা এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। প্রথমে আমরা কী করবো, একদম সহজে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবো। ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পরে আপনি আপনার ডিজাইরেবল সাইজ এখান থেকে নিতে পারেন, যেমন কাস্টম সাইজে ক্লিক করলে আপনি অবশ্যই উইথ এবং হাইট দিয়ে আপনি আপনার নিজের মতন সাইজ ক্রিয়েট করতে পারেন। আমি এখানে নিয়ে নেব ইনস্টাগ্রাম স্টোরি, একটু লম্বাটে টাইপের ক্যানভাস আমি একটু নিয়ে নেব। ক্লিক করার সাথে সাথে আমার এখানে কিন্তু ওপেন হয়ে গেছে সুন্দরভাবে একটা ফাঁকা জায়গা। এখন আমরা একটুখানি দেখে নেব, পোস্টমর্টেম করে নেব যে আমরা ডিজাইনটা অ্যাকচুয়ালি কী করেছিলাম। আমি এই ডিজাইনটা আপনাদের দেখিয়েছি, এই টাইপের ডিজাইন। ওকে, এখানে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে ঠিক এই প্রোডাক্টের, এখানে একটা প্রোডাক্টের প্যাকেজিং আছে এবং এই প্রোডাক্টের প্যাকেজিংয়ের পিছনে ঠিক এর এই প্রোডাক্টের যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো লুকানো আছে এবং এগুলো অ্যানিমেশন দিয়ে আমরা দুই দিক থেকে পপ আপ করে দিচ্ছি খুব সুন্দরভাবে। ঠিক আছে, এখানে আর কিছু নেই, একটা শ্যাডো দেওয়া আছে নিচে। আমি সমস্ত কিছু ভেঙে চুরে আপনাদের দেখিয়ে দেবো এবং খুব সহজেই বলে দেবো কীভাবে এই মোশনগুলো আপনি অ্যাড করবেন। ঠিক আছে, দেখুন এখানে দুটো ফ্রেম আছে, একটা ফ্রেমে কিন্তু কিছু নেই, অ্যাকচুয়ালি জিনিসটা এরকম নয়। এই ফ্রেমের মধ্যে অবশ্যই এলিমেন্ট আছে, দেখুন এই এলিমেন্টটা কিন্তু এই দিকে সরানো আছে। ওকে, এই প্যাকেজটা, এই প্যাকেজটা কিন্তু এইদিকে সরানো আছে। এখন কেন আমি দুটো এখানে ক্যানভাস করলাম এবং কেন আমি এই জিনিসগুলো এখানে সরিয়ে রাখলাম সেটা আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা কী করব, এক ধরনের ফুড প্যাকেজিংয়ের যে প্যাকেজগুলো আছে সেই প্যাকেজগুলো আমরা একটুখানি ডাউনলোড করে নেব। আপনি যদি এখানে লেখেন যে ফুড প্যাকেজ,
ফুড প্যাকেট। ওকে, যখনই আপনি ফুড প্যাকেট লিখবেন দেখবেন এখানে অনেক ধরনের ইমেজের মধ্যে চলে যাবেন। এগুলো অবভিয়াসলি আবারও একবার বলে দিচ্ছি, এগুলো প্র্যাকটিস পারপাস, ঠিক আছে। এই দেখুন, এই ধরনের ফুড প্যাকেটগুলো আপনারা ইউজ করতে পারেন বা এই ধরনের ফুড প্যাকেটগুলো আপনারা ইউজ করতে পারেন ফর প্র্যাকটিস পারপাস। ওকে, এগুলো কখনোই কমার্শিয়াল ইউজ করবেন না, আপনি কিন্তু কপিরাইট কেস খেতে পারেন। সো আমি চলে যাব আবার আমার ডিজাইনের এখানে। সো আমার কাছে কিছু ডাউনলোড করা ফুড প্যাকেজ আছে যেগুলো আমি অলরেডি আপলোড করে রেখেছি, এই যে এইগুলো আমি আপলোড করে রেখেছি। ওকে, তো আপনি কি করবেন, আপনি এখানে আপলোডে গিয়ে আপলোড ফাইলসে গিয়ে আপলোড ফাইলসে যাওয়ার পরে এখান থেকে এই ফুড প্যাকেজ যেটা আপনি নিতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে ওপেন করলে এটা অলরেডি এখানে আপলোড হওয়া শুরু হয়ে যাবে। আপলোড হওয়ার পর আপনি কি করবেন, এটাকে এখানে নিয়ে চলে আসবেন। প্রথম কাজ হচ্ছে এটা, এটাকে আপনি যতটা বড় করতে চান ততটা বড় করে দিন, মোটামুটি এরকম। এডিট ফটোতে চলে যান, ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করে দিন। যখনই ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করবেন এটা অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আপনার কাছে যদি প্রো অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না। যদি প্রো অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি অন্য কোনো জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে এসে তারপরে আপলোড করবেন এখানে। চলুন, তারপর আমি কি করব, এই দুই পাশ থেকে এক্সট্রা জায়গাগুলোকে আমি কিন্তু কেটে বাদ দিয়ে দেবো। এই এক্সট্রা জায়গাগুলোকে কেন কেটে বাদ দিচ্ছি, আমার যারা পেইড ক্লাস করেছে তারা কিন্তু জানে কেন এই এক্সট্রা জায়গাগুলো কেটে বাদ দিতে হয়। এগুলো কিন্তু ট্র্যাকিংয়ে সমস্যা করে, আমাদের সিলেকশনে সমস্যা করে। সেই জন্য আমি প্রত্যেকটা স্টুডেন্ট, আমার ফ্রি পেইড সমস্ত ব্যাচের স্টুডেন্টসদের আমি বলে দিই যে এই এক্সট্রা জায়গাগুলো যেন না রাখতে। এখন আমি কি করব, একটু রিয়েলিস্টিক ভাব দেওয়ার জন্য নিচের দিকে একটা শ্যাডো অ্যাড করব। আমি এখানে লিখব এলিমেন্টের মধ্যে গিয়ে শ্যাডো। এলিমেন্টের মধ্যে যখন শ্যাডো লিখবো আমার কাছে আসবে শ্যাডোর অনেক বাহার। দেখুন গ্রাফিক্সের মধ্যে 1, 2, 3, 4, 5 নম্বরে যে শ্যাডোটা আছে এই শ্যাডোটা আমি নিয়ে নেবো, একদম চোখ বুঝে 5 নম্বর শ্যাডোটা সামান্য একটু বড় করে নেব। বড় করে নিয়েছি, এখন এই শ্যাডোটা এই প্যাকেটটার উপরে আছে, আমি এটাকে প্যাকেটটার নিচে পাঠাবো। তাহলে পজিশনে চলে যাব, এটা শ্যাডোটা সিলেক্ট করা অবস্থায় করব ব্যাকওয়ার্ড। দেখুন কত সুন্দর আমার কাছে এটা কিন্তু পিছনের দিকে চলে গেল, এই দেখুন পিছনের দিকে চলে গেছে। আপনি যদি এটাকে আরও ডার্কার করতে চান এই শ্যাডোটাকে আবার ডুপ্লিকেট করতে পারেন এবং এটাকে আবার ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দিতে পারেন। দেখুন এটা কিন্তু অনেক ডার্কার শ্যাডো তৈরি হয়ে গেছে। দেখুন এখন আমি কী করব, পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটু চেঞ্জ করব। তার জন্য কী করতে হবে, পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে অবভিয়াসলি ক্লিক করুন। ক্লিক করার পরে এই ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করুন। কালার চেঞ্জ করার পরে এই যে প্লাস বাটনটাতে ক্লিক করুন, সলিড কালার এবং গ্র্যাডিয়েন্ট কালার আছে। আপনি যদি সলিড কালার নিতে চান ইউজ করতে পারেন, নো প্রবলেম, বাট আই উইল চুজ গ্র্যাডিয়েন্ট কালার। আমি গ্র্যাডিয়েন্ট কালার চুজ করলাম এবং সার্কুলার এই স্টাইলটা চুজ করছি। মাঝখানের কালারটা দেখুন ডিপার, বাইরের কালারটা লাইটার। তাহলে আমি ডিপার কালারটাকে রিলেটেবল কালার এই হলুদ কালার দেব। দেখুন একদমই গ্রিন কালার, এই সরি ইয়েলো কালার দিচ্ছি, আর বাইরের এই কালারটাকে হলুদ কালারই দেবো বাট ডার্কার। দেখুন এই কালারের সাথে এই কালারের আমি কিন্তু ম্যাচিং করে দিয়েছি খুব সুন্দরভাবে। আমি যদি এখানে বড় করে দেখাই, দেখুন এটা এখন একটাও রিয়েলিটি ভাব চলে এসেছে, মনে হচ্ছে কোথাও না কোথাও এটা প্লেস করানো আছে। এটা সম্পূর্ণ কালার সাইকোলজির উপরে ডিপেন্ড করে যে আপনি কিভাবে কালার চুজ করছেন। আমি আমার স্টুডেন্টসদের খুব সুন্দরভাবেই কালার সাইকোলজি শিখিয়ে দিই। দেখুন এটা কিন্তু কালার চুজ ফ্রম ব্যাকগ্রাউন্ড বা কালার চুজ ফ্রম মেইন এলিমেন্ট, এই থিওরি ফলো করে আমি কিন্তু কালার চুজ করলাম। ওকে, এখানে র্যান্ডম কোনো কালার, লাল সবুজ এরকম কোনো কিছুই আমি ইউজ করি। ওকে, এখন চলে আসছি আমরা মেইন পার্টে। মেইন পার্টটা কী জিনিস, এটার যে এই যে প্যাকেটটার, এই প্যাকেটটার মূল এলিমেন্টটা হলো বা ইনগ্রিডিয়েন্ট হলো আম। তাহলে আমি কী করবো, এখানে এলিমেন্টের মধ্যে গিয়ে সার্চ করবো ম্যাঙ্গো। ম্যাঙ্গো লিখে সার্চ করার সাথে সাথে ফটোসের মধ্যে চলে যাব। ফটোসের মধ্যে আপনি যে কোনো ম্যাঙ্গো এখানে চুজ করবেন, তবে এখানে একটু ওয়াইজলি চুজ করবেন, একটু সময় নেবেন, ভাববেন কোন ধরনের আম আপনি এখানে পপ আপ দিতে চান। আমি চুজ করবো এইটা। এটাকে আমি কি করব, এডিট ফটোতে যাওয়ার পর এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সাথে সাথে দেখুন এটাকে সুন্দরভাবে আমি পজিশন করাতে পারছি, ঘোরাতে পারছি ইত্যাদি ইত্যাদি। এখানেও সেম কেস, আমি এক্সট্রা জায়গাগুলো আগে রিমুভ করে নেব। যতটা সম্ভব এক্সট্রা জায়গা হয় ততটা আমরা রিমুভ করে এখান থেকে সুন্দরভাবে সিলেকশনটা করে নেব। এখন এমন কোনো বড় রাখবেন নামটা যেন এই প্যাকেটটা যতটা উইড আছে তার চাইতে বেশি এরকম চওড়া হয়ে যায়, ততটা বড় কখনোই রাখবেন না। আপনি ছোট করে এটাকে এই দিকে দিন, ঠিক আছে। বা আপনি যদি মনে করেন এটাকে অ্যাকচুয়ালি এখান থেকে আমি প্যাকেটের পিছন দিয়ে এই পজিশানে নিয়ে আসবো, ওকে, তো আমি এটাকে এখানে প্লেস করাচ্ছি, ওকে, আর এটাকেই ডুপ্লিকেট করব। করার পরে এটাকে ঘুরিয়ে এই দিকে দেব, দিয়ে ঠিক এটাকে এই বরাবর নিয়ে আসবো। দেখুন এই বরাবর নিয়ে আসলাম। এখন আমার দুটো তিনটে কাজ করা বাকি। প্রথম কাজ যেটা করবো সেটা হচ্ছে এই প্যাকেট আর এই দেখুন এই শ্যাডো দুটো আর এই প্যাকেটটা আমি সিলেক্ট করলাম। কিভাবে সিলেক্ট করলাম,
আপনি প্রথমে শ্যাডো সিলেক্ট করবেন, তারপর শিফট কিবোর্ডের যে শিফট বাটনটা আছে ওটাকে প্রেস করে হোল্ড করে ধরেই রাখবেন, তারপরে প্যাকেটটাতে ক্লিক করবেন, তাহলে প্যাকেট আর এই শ্যাডো দুটো সিলেক্ট হয়ে যাবে। যাওয়ার পর এটাকে গ্রুপ করে দেবেন। দেখুন এটা এখন নড়চড় করবে না, শ্যাডো আর প্যাকেট একসাথে এটে গেছে বা এক জায়গায় বন্ডিং হয়ে গেছে। ওকে, এখন আমার যে কাজটা সেটা হলো এই আম দুটো আমে অ্যানিমেশন ক্রিয়েট করা। অ্যানিমেশন কীভাবে ক্রিয়েট করব, এই আমটাকে এখান থেকে এই দিকে পাঠাবো, এই আমটাকে এখান থেকে এই দিকে পাঠাবো। এর জন্য আমাদের কাছে একটা স্পেশাল একটা আমাদের অ্যানিমেশন টুল আছে, যে ক্লিক করার পরে আমি চলে যাব অ্যানিমেট, অ্যানিমেটে যাওয়ার পরে ক্রিয়েট কাস্টম অ্যানিমেশন বা ক্রিয়েট অ্যান অ্যানিমেশন, এটাকে আমরা বলি কাস্টম অ্যানিমেশন। যখনই হলো তখনই এইরকম একটা পজিশন দেখাবে, আর এই সুতোর মতন এই জায়গাটা একটুখানি টিউটোরিয়াল টাইপের দেখে নেবেন, মানে আপনি যেমন মুভমেন্ট করাবেন এলিমেন্টকে এটা সেইভাবেই অ্যানিমেশন দেবে। ওকে, তাহলে আমি কি করব, শিফট বাটনটাকে প্রেস করে ধরবো, ধরার পরে এই আমটাকে সোজা টেনে এইবার বার করে আর একটুখানি এরকম ছেড়ে দেবো। দেখুন এইরকম অ্যানিমেশন কিন্তু দিয়েছে। আর এটাকে আমি কি করব, স্মুথ করে দেবো, স্পিডটাকে একটু আপ করে দেবো। এই দেখুন মনে হলো একটুখানি ধাক্কা খেলো, এই দেখুন। ঠিক আছে, সো একটা আমার কমপ্লিট হলো, এখন দ্বিতীয়টাতে চলে যাব। এই যে দ্বিতীয়টা সিলেক্ট করলাম, দ্বিতীয়টা এখান থেকে আমি এই দিকে দেখাবো। ওকে, তাহলে আমি কি করব, আবার অ্যানিমেটে চলে যাব। অ্যানিমেটে যাওয়ার পরে সেম পজিশন, এই যে ক্রিয়েট অ্যান অ্যানিমেশন ক্লিক করব, শিফট বাটনটাকে হোল্ড করে ধরব, ধরার পরে এটাকে আমি ক্লিক করে এই দেখাবো, এইরকম ছেড়ে দেবো। এটাকেও আমি একটু স্পিড বাড়িয়ে দেব, স্মুথ করে দেব। দেখুন খুব সুন্দর, এখানে দুটো অ্যানিমেশন দুই রকম হলো। ঠিক আছে, এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই দুটো তো আম দুটো সামনে আছে, বাট প্যাকেটটা তো পিছনে, প্যাকেটের পিছনে থাকার কথা আম দুটো, তাহলে আমি কি করব। এখন এই প্যাকেটটাকে সিলেক্ট করুন। দেখুন এখন যদি কোনো একটা এলিমেন্ট এরকম গ্রুপ করা থাকে, তাহলে আপনি যে এলিমেন্টটাতে সিলেক্ট করবেন সেটাই কিন্তু শুধু সিলেক্ট হবে, শ্যাডোটা সিলেক্ট হবে না। দুটো গ্রুপের সব সিলেক্ট করার জন্য আপনি কি করবেন, যে কোনো কর্নারে এরকমভাবে ক্লিক করুন। এখন দেখুন পুরো গ্রুপটা সিলেক্ট হয়ে গেছে। যাওয়ার পরে আপনি কি করবেন, এটাকে কি করবেন, পজিশনে চলে যাবেন, যে এটাকে একটু ফ্রন্ট নিয়ে চলে আসুন। দেখুন আম দুটো কিন্তু পিছনে আড়াল হয়ে গেছে। এখন কি করবেন, এই দুটোকেই ডুপ্লিকেট করবেন, সেম এইটাকে ডুপ্লিকেট করবেন। তো ডুপ্লিকেট করার আগে আর একটা কাজ করবেন, সেটা হচ্ছে এই প্যাকেটটাকেও আপনি অ্যানিমেশন দেবেন। এখন আপনি কি করুন, আগে প্যাকেটটার পজিশনিং করুন। কীভাবে পজিশন করবেন, আগে এই বরাবর, এই বরাবর দুটো রুলার নিয়ে নেন, এই রুলারটা এইরকম নিয়ে নেন, এই রোলারটা এইরকম নিয়ে নেন, ওপর থেকে একটা রোলার প্যাকেটের এই একদম ওপরে পজিশন করিয়ে নিন, এটা কাজে লাগবে, আর নিচে একদম এরকম পজিশন করিয়ে নিন। নেওয়ার পরে একদম মিডিল বরাবর একটা রোলার নিয়ে নিন। দেখুন এই বরাবর রোলার আমি নিয়ে নিলাম। এটা কেন কাজে লাগবে, যাদের রোলার আসছে না, কিবোর্ডে শিফট প্লাস আর, শিফট এবং আর প্রেস করুন, রোলার চলে আসবে। ওকে, তো এখন আমি কি করব, এখন আমি এই প্যাকেটটাকে সোজা এই দিকে নিয়ে আসব। দেখুন আবার শিফট প্রেস করে ধরব, এই প্যাকেটটাকে আমি সোজা এইরকম সামান্য একটু বার করে রাখবো, এই যে কর্নারটা সামান্য একটু বার করে রাখবো, যেন টেনে আমি এই পাশে নিয়ে আসতে পারি। এখন সিলেক্ট করার পরে আমি এই কর্নারগুলোকে আবার এরকমভাবে ক্লিক করব, ফলে পুরো গ্রুপটা সিলেক্ট হয়ে যাবে, যেন শ্যাডোতেও অ্যানিমেশনটা পড়ে। এখন আমি চলে যাবো অ্যানিমেটে, অ্যানিমেটে যাওয়ার পরে আবার ক্রিয়েট অ্যান অ্যানিমেশন বা কাস্টম অ্যানিমেশন করার পরে ঠিক এই যে কর্নারটা বের করে রেখেছিলাম, শিফট প্রেস করে আবার ধরে রাখবো, ধরে রাখার পরে এই কর্নারটা ধরে সোজা আমি এরকম টেনে একটু বাড়িয়ে নিয়ে আবার এরকম এই খোপের মধ্যে সেট করে দেবো। দেখুন এটাকে আমি স্মুথ করে দেবো, স্পিডটাকে একটু বাড়িয়ে দেব। দেখুন কত সুন্দর, আবার আমি যদি ক্লিক করি আবার একবার দেখতে পারবেন, এই দেখুন প্যাকেটের অ্যানিমেশনটা কিন্তু কমপ্লিট হলো আমার। ওকে, আমি করে দিলাম ডান। ডান করার পরে আমি কি করব, ডান করার পরে ঠিক এই অবস্থাতেই আমি এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করলে আমার এই পুরো জিনিসটা কপি হয়ে আর একটা স্লাইডে চলে আসলো। স্লাইডে আসার পর আমি কি করব, স্লাইডে আসার পর আমি এই আম দুটোকে রেখে দেবো এখানে, আর ওপরের এখান থেকে আম দুটোকে আমি রিমুভ করে দেবো, কারণ ওপরের এখানে শুধু আমার এই যে প্যাকেটটা আছে এটার অ্যানিমেশনই দরকার, বাট দ্বিতীয় স্লাইডে এসে আমার আমের অ্যানিমেশনটা দরকার, বাট এইটার অ্যানিমেশনের পরে। ভালো করে বুঝুন, প্রথম স্লাইডে অ্যানিমেশনটা এখানে এসে থামছে, দ্বিতীয় স্লাইডে এই এই অবস্থাতেই কিন্তু আম দুটো অ্যানিমেশন দেবে। তার মানে এর পজিশনিংটা, এই যে প্যাকেটের পজিশনিংটা এখান থেকেই শুরু হবে। এটাকে আমি কী করব, এইখানে সুন্দরভাবে এনে আগে সেট করে রাখবো, এই যে সেট করে রাখলাম। ওকে, এখানে আবার গ্রুপটাতে ক্লিক করব এবং কাস্টম অ্যানিমেশনে গিয়ে এর ডিলিট পাথ, মানে অ্যানিমেশনটাকে আমি রিমুভ করে দেবো।
এটাতে আর অ্যানিমেশন আমার লাগবে না, আর আমি তো অলরেডি অ্যানিমেশন রয়েছে। আর এখন আমরা কি করব, পুরো ডিউরেশনটাকে, প্রত্যেকটা স্লাইডের ডিউরেশনটাকে চেঞ্জ করব। কি করব, ব্যাকগ্রাউন্ডে একবার ক্লিক করব, এখানে 5 সেকেন্ড আছে, প্রথমটাতে আমি করব 3 সেকেন্ড, দ্বিতীয়টা 5 সেকেন্ড, ইটস ওকে। এই দ্বিতীয় স্লাইডটা দেখুন, এখানে ক্লিক করবেন এবং 5 সেকেন্ড আছে, এটা ওকে। এখন আমি যদি এটাকে ফুল বড় করি, দেখুন প্রথমে আসছে, দ্বিতীয় স্লাইড দেখুন, টুক করে দুটো আম, আমরা কিন্তু দুটো পপ আপ সুন্দরভাবে দেখতে পেরেছি। সো এইরকমভাবে আপনি অনেকগুলো প্রোডাক্টের, অনেক প্রোডাক্টের এইরকম অ্যানিমেশন কিন্তু আপনি তৈরি করতে পারেন। খুব সহজেই আমি দেখিয়ে দিলাম কীভাবে আপনি অ্যানিমেশনগুলো করতে পারেন। অবভিয়াসলি এখানে কিছু ভুল ত্রুটি তো অবশ্যই আছে, আপনারা যদি আরও সময় নিয়ে আরও প্রিসিয়াসলি এই জিনিসগুলো করতে পারেন, সো এই অ্যানিমেশনটা কিন্তু আরও সুন্দর জায়গায় যেতে পারে। আপনি ঠিক যেরকমভাবে আমগুলোকে পপ আপ দেখাচ্ছেন, এরকমভাবে আপনি এখান থেকে টেক্সট দিতে পারেন, বিভিন্ন আরও অন্যান্য এলিমেন্টসগুলোও কিন্তু আপনি এখান থেকে দিতে পারেন। দেখুন আরেকবার আমি যদি আপনাদের দেখাই, আসলো আমটা, দেখুন দ্বিতীয় আমটা, এই দেখুন খুব সুন্দরভাবে পপ আপ হলো। এখন ভাবুন যে এই পপ আপের সাথে সাথে আপনি যদি সুন্দর সুন্দর সাউন্ড এফেক্ট অ্যাড করেন, তাহলে এই মোশন ডিজাইনটা কিন্তু একদম প্রিমিয়াম লেভেলের চলে যাবে। আশা করি আমার ভিডিও, এই ভিডিওটা আপনাদের খুব সহজ হয়েছে, আপনারা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন, অবশ্যই আমি কমেন্ট সেকশানে কমেন্ট করবেন যে কোন জায়গাতে আপনাদের প্রবলেম হচ্ছে। আপনি যদি আমার ভিডিওগুলো ফলো করেন, আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই কিন্তু দিয়ে আসি, ওকে। সো স্টুডেন্টস, আজকে এই ভিডিওতে এই পর্যন্তই ছিল। আশা করি এই ভিডিওটা খুব ভালো লেগেছে। কমেন্ট করবেন কোন ধরনের ডিজাইন বা কোন ধরনের টিউটোরিয়াল আপনারা আমার কাছ থেকে দেখতে চান, সেই ধরনের টিউটোরিয়াল আমি আপনাদের সামনে নিয়ে আসব। ওকে, আমার টিউটোরিয়ালগুলো সাধারণত একটু লম্বা হয়, অনেকে হয়তো বোরিং ফিল করে, বাট আমার টিউটোরিয়াল যদি একবার কেউ দেখে, তাহলে সে কিন্তু সম্পূর্ণভাবে শিখে যাবে এই ডিজাইনগুলো। চলুন তাহলে দেখা হচ্ছে আবার কোনো একটা ক্রিয়েটিভ ডিজাইনে, আমি নিয়ে চলে আসব আবার আপনাদের জন্যে দরকারি সব ডিজাইনগুলো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, সবাইকে আল্লাহ হাফেজ।